নমস্কার, আমি পাপিয়া। আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে। কোচবিহার জেলার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করল প্রশাসন। প্রায় 2 কোটি টাকার প্রকল্পের সূচনা করা হয়েছে। তার মধ্যে রয়েছে 65 লক্ষ টাকা ব্যয়ে বলরামপুরে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন। এর ফলে প্রসূতিদের স্বাস্থ্য পরীক্ষা সহ শিশুদের চিকিৎসার ক্ষেত্রে গ্রামবাসীরা বিশেষভাবে উপকৃত হবেন। পাশাপাশি 1.25 কোটি টাকা ব্যয়ে তুফানগঞ্জ 1 ব্লকের খিলাখানায় নতুন ব্লক প্রাণী চিকিৎসা কেন্দ্র উদ্বোধন হয়েছে। ফলে পশুপালনের সঙ্গে যুক্ত বহু স্থানীয় মানুষের সমস্যার সমাধান হবে। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন, সঙ্গে থাকুন নিউজ নাওতে।